হ্যালো ভিউয়ার্স, মেহেদি একাডেমির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আপনাদের আমি খুব সহজ একটি বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে গ্রিড লাইন্স কালার চেঞ্জ, কীভাবে গ্রিড লাইন্সে কালার চেঞ্জ করতে হয়। বরাবরের মতো এবার আমি বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন গেলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজে চলে আসি। গ্রিড লাইন্স কীভাবে কালার চেঞ্জ করবো গ্রিড লাইন্সে, এই যে প্রতিটি সেলে বা প্রতিটি রোয়ে বা প্রতিটি কলামে, যে এই যে প্রত্যেকটা সেলে দেখেন একটা কালার দেখা যাচ্ছে ধূসর আকারে, এটাকে মূলত গ্রিড লাইন বলে। আমরা চাইলে কিন্তু এই গ্রিড লাইনটাকে উঠিয়ে দিতে পারবো, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে ভিউতে গিয়ে দেন গ্রিড লাইন্স অপশন আছে, এটাকে টিক মার্কা উঠিয়ে দিলেই এখান থেকে গ্রিড লাইন সব চলে যাবে। দেখুন এখন কোনো গ্রিড লাইন নেই, আবার যখন ক্লিক করবো তখন কিন্তু গ্রিড লাইন চলে আসছে। আচ্ছা, এখন দেখাচ্ছি আপনাকে কীভাবে গ্রিড লাইন কালার চেঞ্জ করে। প্রথমে আমরা ফাইলে যাব গ্রিড লাইন চেঞ্জ করার জন্য। ফাইলে যাবার পরে আমরা এখানে একটি অপশন নামের একটি সেটিংস আছে, অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমরা কোথায় যাব, আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার সাথে সাথে এক যে উইন্ডোটি আসবে, উইন্ডোজটি নিচের দিকে আনলে আপনাদের যে অপশনটি লাগবে সেটা হচ্ছে ডিসপ্লে অপশনস ফর দিস ওয়ার্কশিট। এই অপশন থাকাকালীন আমাদের এই যে গ্রিড লাইন কালার একটি অপশন আছে, এখানে বার্জারের একটি কালার দেখা যাচ্ছে, এই ড্রপডাউন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সবগুলো কালার চলে আসবে। আমি আপনার আরেকটা কথা বলে রাখি, এখানে অটোমেটিক একটি অপশন আছে, যখন নাকি অটোমেটিক থাকবে তার মানে এই যে যে অটোমেটিক যে কালার দেওয়া আছে এটা থাকবে, আর যখন আপনারা মন মতো দেবেন তখন এখানে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারবেন। ধরুন আমরা এখানে লাল গ্রিড লাইনটি নিলাম, লাল যখন নিয়েছি এখানে দেখুন এই যে লাল চলে এসেছে। এরপরে আমরা কি করব, ওকে দেব। ওকে দেওয়ার পর সাথে সাথে দেখুন গ্রিড লাইন কি সব লাল হয়ে গিয়েছে। এখানে আমি যদি বর্ডার দিয়ে এখানে আমি একটা বর্ডার সিলেক্ট করি, দেখুন বর্ডারগুলো কি লাল কালারে হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত গ্রিড লাইনের কাজ। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।